আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের নাম? আসাদুজ্জামান আসাদ। আসাদুজ্জামান আসাদ, জি। তো ভাইয়ের বাসা কোথায়? বাসা সৈয়দপুর। সৈয়দপুর, মানে সৈয়দপুর থেকে রংপুরে এসে পিসি বিল করা? আসলে আমি সৈয়দপুরে আমার বাসা, কিন্তু আমি রংপুরে থেকে লেখাপড়া করতেছি, এখান থেকে সিএসসিতে পড়তেছি, প্লাস আবার মানে রংপুরে আমার এখান থেকে অনেক পিসি বিল করছিলাম, পরিচিত আছে, সেজন্য এখান থেকে বিল করা। ও, তার মানে এখান থেকে আগেও আরও পিসি বিল করছে? জি, এর আগে আমি ফার্স্ট আমার ল্যাপটপ নিয়েছিলাম 2017 সালে, প্লাস আমার খালাতো ভাইয়ের জন্য পিসি বিল করছিলাম, আমার ফ্রেন্ডের জন্য করছিলাম, সার্ভিস অনেক সুন্দর ছিল, সেজন্য আবার এখানে আসা। ও আচ্ছা আচ্ছা, যেহেতু একটা হাই কনফিগারেশনের পিসি বিল করলেন Core i7 দিয়ে, তাই না? Core i7 12th generation। তো আসলে কোন কাজে এটা ব্যবহার করবেন? আমি এটা গেমিং প্লাস ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনের জন্য ব্যবহার করব। বাহ, অনেক সুন্দর, গেমিং ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের জন্য একদম পারফেক্ট। তো এই ছিল আমাদের, দেখি ভাই আজকে কী কী কম্পোনেন্ট আমাদের পিসিতে ব্যবহার করেছেন সেগুলো আমরা একটু বিস্তারিত দেখি এবং এর আপনাদেরকে একটা ধারণা দেই, যাতে যারা এলাকার আশেপাশেই যারা পিসি বিল করবেন তারা যেন একটা ভালো ধারণা পান আজকের এই ভিডিওতে। আমাদের আজকের পিসি বিল্ডারের মধ্যে ভাইয়া মনিটর হিসেবে নিয়েছেন HP-র M22F, যেটা ফুল HD রেজলিউশনের একটি 75 Hz রিফ্রেশ রেট এবং 5 মিলিসেকেন্ড এর রেসপন্স টাইম, এবং বর্তমান সময়ে খুব জনপ্রিয় এবং কোয়ালিটিফুল একটি মনিটর এটি, এবং SSD কার্ড থাকছে স্যামসাং 500 GB M.2 NVMe, এবং র্যাম থাকছে Gigabyte Aros 8 GB বাস RGB এই র্যামটি, এবং প্রসেসর হিসেবে নিয়েছেন ইন্টেল Core i7 12th generation এই প্রসেসরটি। মাদারবোর্ড থাকছে Gigabyte Aros Elite DDR4 এই মাদারবোর্ডটি। এবং পাওয়ার সাপ্লাই থাকছে কোরশিয়ারের 550 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি। এবং কেচিং হিসেবে নিয়েছেন অ্যান্টেক NX800 মিড টাওয়ার গেমিং এই RGB কেচিংটি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিওটি। যারা 1 লাখের বেশি প্লাস অথবা মাইনাসের মধ্যেই যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন তারা এই ভিডিওটার দ্বারাই একটি ভালো ধারণা পেয়ে যাবেন। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো IT রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।